হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পার্ট নাম্বার 51 আজ আমরা দেখে নেব, যা 19 জুন 2023-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। ফুমিকাটা, সেন্তাই, উকেমি শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত? ফেন্সিং বা তরবারি, জুডো, রেসলিং বা পোলো? কুমিকাটা, সিনতাই, উকেমি এই শব্দগুলি জুডো খেলার সঙ্গে যুক্ত। অপশন বি। পরের প্রশ্ন, মুসলিম নারী বিবাহের অধিকার সুরক্ষা আইন 2019-এ 3 বার তালাক ঘোষণার মাধ্যমে তাৎক্ষণিক তালাককে বাতিল এবং অবৈধ ঘোষণা করে। যে স্বামী তাৎক্ষণিক 3 তালাক অনুশীলন করেন তাকে কত বছর পর্যন্ত মেয়াদের জন্য কারাদণ্ডের বিধান করে? 2 বছর, 5 বছর, 4 বছর না 3 বছর? 2019 সালে তাৎক্ষণিক 3 তালাক বাতিল হয়েছে এবং এই আইনের মাধ্যমে বলা রয়েছে যে সমস্ত লোকজন তাৎক্ষণিক 3 তালাক অনুশীলন করবেন তাদের 3 বছর পর্যন্ত জেল হেফাজত হবে। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়? বৈশাখ, মহাশিবরাত্রি, পোঙ্গল না হোলিকা দহন? গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় বৈশাখ উৎসব। অপশন এ। গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়, যার আরেকটি নাম বৈশাখ, বুদ্ধ জয়ন্তী, বৈশাখ বা বুদ্ধের জন্মদিন নামেও পরিচিত। ভগবান বুদ্ধ 623 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। পরের প্রশ্ন, রোমান্সিং উইথ লাইফ কোন চিরসবুজ তারকার একটি আত্মজীবনী? দিলীপ কুমার, শশী কাপুর, দেব আনন্দ, কিশোর কুমার? রোমান্সিং উইথ লাইফ এটি দেব আনন্দের আত্মজীবনী। অপশন সি, তিনি একজন ভারতীয় চিরসবুজ অভিনেতা। পরের প্রশ্ন, মৃণাল শনির বৃহত্তম চাঁদ নিয়ে একটি প্রবন্ধ লিখেছে, নিজের কোনগুলোর মধ্যে একটি? অ্যাটলাস, টাইটান, কার্মে না ইউরোপা? শনির বৃহত্তম চাঁদ বা শনির বৃহত্তম উপগ্রহ হল টাইটান। অপশন বি হবে এখানে সঠিক। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হল গ্যানিমেডে, যা হলো জুপিটার বা বৃহস্পতির উপগ্রহ। দ্বিতীয় স্থানে আছে টাইটান, যা হলো শনির উপগ্রহ। তৃতীয় স্থানে আছে ক্যালিস্টো, যা হলো বৃহস্পতির উপগ্রহ। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ কোন খেলার সঙ্গে জড়িত? হকি, ক্রিকেট, রাগবি না ফুটবল? ফিফা বিশ্বকাপ ফুটবলের সঙ্গে যুক্ত। অপশন ডি। ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে। সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল 5 বার এবং শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবং তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করেছিল। 2026 সালের ফিফা বিশ্বকাপ হবে 23তম ফিফা বিশ্বকাপ, যা 3টি দেশ জুড়ে হবে, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি শহরে। এর সাথে জেনে রাখো ইউরোলিগ এবং কোপা আমেরিকা। 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং কোপা আমেরিকা 2024 সালের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফাইনালে কলম্বিয়াকে পরাজিত করে এবং ইউরো কাপে স্পেন ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে। পরের প্রশ্ন, নিচের কোনটি গণমাধ্যমের উদাহরণ নয়? রেডিও, ডোর টু ডোর ক্যাম্পেইন, টেলিভিশন, সংবাদপত্র? গণমাধ্যমের উদাহরণ নয় ডোর টু ডোর ক্যাম্পেইন। অপশন বি। পরের প্রশ্ন, শেষ মুঘল সম্রাট যাকে রেঙ্গুনের জেলে পাঠানো হয়েছিল তিনি ছিলেন কে? দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় আলমগীর? শেষ মুঘল সম্রাট যাকে রেঙ্গুনে পাঠানো হয়েছিল তিনি হলেন বাহাদুর শাহ জাফর। অপশন সি। 1857 সালের সিপাহি বিদ্রোহের শেষে তাকে রেঙ্গুনের জেলে পাঠানো হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোন ভিটামিন আমাদের শরীরকে হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে সাহায্য করে? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ না ভিটামিন ই? আমাদের শরীরকে হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে সাহায্য করে ভিটামিন ডি। অপশন বি। পরের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি উড়িষ্যার সঙ্গে যুক্ত? ভাঙড়া, ঝুমার, ছৌ না কত্থক? উড়িষ্যার সঙ্গে যুক্ত নৃত্য হল ছৌ নৃত্য। অপশন সি। পরের প্রশ্ন, মাটির কোন স্তরে হিউমাসের সর্বাধিক ঘনত্ব রয়েছে? পেরেন্ট রক, ওয়েদার রক মেটেরিয়াল, টপ সয়েল না সাব সয়েল? হিউমাসের ঘনত্ব সর্বাধিক টপ সয়েলে। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি নর্মদা নদীর একটি উপনদী? কয়না, কেন, বেতোয়া না তাওয়া?
নর্মদা নদীর উপনদী হলো তাওয়া, অপশন ডি। কেন এবং বেতোয়া হলো যমুনার উপনদী এবং কয়না হলো কৃষ্ণা নদীর উপনদী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা বলা হয়েছে? পার্ট 6, পার্ট 10, পার্ট 11 না পার্ট 8? কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা বলা রয়েছে পার্ট 8-এ, অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন স্মৃতিকথাটি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর উপর ভিত্তি করে তৈরি? আ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার, আ চেঞ্জ উই চুজ, দ্য প্রাইম মিনিস্টার, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। ডক্টর মনমোহন সিং এর উপর ভিত্তি করে তৈরি দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, অপশন ডি, এবং এটি একটি সিনেমা। পরের প্রশ্ন, কোন বিখ্যাত শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রুদ্রদমন প্রথম, মিলিন্দা না কনিষ্ক? দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন কুষাণ সাম্রাজ্যের বিখ্যাত রাজা কনিষ্ক, অপশন ডি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী 2022 সালের অক্টোবরে কোথায় এশিয়ার বৃহত্তম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেছিলেন? দিল্লি, রাজস্থান, পাঞ্জাব না চণ্ডীগড়? এটা অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা দরকার নেই, কিন্তু এখান থেকে যেটা দরকার তা হলো এশিয়ার বৃহত্তম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় রয়েছে? এর উত্তর হবে পাঞ্জাব, অপশন সি। পরের প্রশ্ন, সমস্ত মানুষের কোষের নিউক্লিয়াসে কত জোড়া ক্রোমোজোম থাকে? 11, 41, 33, 23? সমস্ত মানুষের কোষের নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অপশন ডি, 23 জোড়া অর্থাৎ 46টি, যার মধ্যে 22 জোড়া বা 44টি থাকে অটোজোম এবং এক জোড়া বা দুটি হলো সেক্স ক্রোমোজোম। পরের প্রশ্ন, ইসলামী স্থাপত্য শৈলী ড্যাশ শৈলী নামেও পরিচিত, হেগিরা, জসমাক, আলিব না মেহরাব? ইসলামী স্থাপত্য শৈলী মেহরাব শৈলী নামে পরিচিত, অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি বিজ্ঞানের পর্যায় সারণীর একটি নিষ্ক্রিয় রাসায়নিক উপাদান? নাইট্রোজেন, হিলিয়াম, স্ক্যান্ডিয়াম না কোবাল্ট? এই চারটি অপশনের মধ্যে নিষ্ক্রিয় রাসায়নিক উপাদান হলো হিলিয়াম, অপশন বি। পর্যায় সারণীর 18তম গ্রুপে নিষ্ক্রিয় মৌলগুলির দেওয়া রয়েছে এবং সেগুলি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। পরের প্রশ্ন, নিচের কোন উপজাতি ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত? গারো, গন্ডি, কারওয়া না ভিল? ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত উপজাতি হলো ভিল উপজাতি, অপশন ডি। ভিল হলো ভারতের বৃহত্তম উপজাতীয় গোষ্ঠীগুলির মধ্যে একটি, এটি মূলত মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানে বসবাস করে এবং এগুলি ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত। এছাড়াও ত্রিপুরা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশও কম সংখ্যায় দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1542, 1556, 1565 না 1576? তালিকোটার যুদ্ধের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল 1565 সালের 23শে জানুয়ারি। পরের প্রশ্ন, অর্থনীতিতে কত ধরনের রাজস্ব প্রাপ্তি বিদ্যমান? 2, 4, 5 না 3? ভারতীয় অর্থনীতিতে দু ধরনের রিসিপ্ট হয়, একটা ক্যাপিটাল রিসিপ্ট আরেকটি হলো রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট দু ধরনের, ট্যাক্স রেভিনিউ এবং নন ট্যাক্স রেভিনিউ। অর্থাৎ রাজস্ব প্রাপ্তি অর্থাৎ রেভিনিউ রিসিপ্ট হলো দুই ধরনের, অপশন এ। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার লিঙ্গ অনুপাত কত? 867, 984, 943, 966? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও হলো 943, অপশন সি। অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা বাস করেন। সব থেকে সর্বাধিক রয়েছে কেরালাতে, সেখানে সেক্স রেশিও 1084, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে 1084 জন মহিলা বাস করে এবং সর্বনিম্ন রয়েছে হরিয়ানাতে, 879, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে 879 জন মহিলা বাস করেন। পরের প্রশ্ন, কে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালনা করে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী না বিধানসভার সদস্য? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালনা করে ভারতের রাষ্ট্রপতি,
অপশন এ। বর্তমানে ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি এবং যেখানে প্রধান রূপে কিছু জায়গায় রয়েছে লেফটেন্যান্ট গভর্নর এবং কিছু জায়গায় রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর। লেফটেন্যান্ট গভর্নর রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, দিল্লিতে, জম্মু কাশ্মীরে, পুডুচেরিতে এবং লাদাখে। অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে দাদরা নগর হাভেলি, চণ্ডীগড় এবং লাক্ষাদ্বীপে। এবং এখন সেই সমস্ত পদ কারা অলঙ্কৃত করেছেন সেটা একবার দেখে রেখো। পরের প্রশ্ন, কোন ঘটনার পর 1922 সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কেন্দ্রীয় সমাবেশে বোমা বিস্ফোরণ, জালিয়ানওয়ালাবাগ গণহত্যা, কাকোরির ট্রেন ডাকাতি, চৌরি চৌরা ঘটনা। মহাত্মা গান্ধী 1922 সালের ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরি চৌরা ঘটনার জন্য। অপশন ডি, চৌরি চৌরা এটি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার একটি শহর। এই শহরটি 4 ফেব্রুয়ারি 1922 সালে একটি সহিংস পর্বের দৃশ্য ছিল, যখন কৃষকদের একটি বিশাল জনতা একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয় এবং 22 জন অফিসার তার জন্য মারা যান। এবং এই ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত করেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।